আসসালামু আলাইকুম। আজ আমি ভীষণ মজার একটি পেয়ারা ভর্তা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো পেয়ারা ভর্তা করার জন্য আমি মোটামুটি মিডিয়াম সাইজের একটা পেয়ারা নিয়েছি, পাকা পেয়ারা। এখন এই পেয়ারার দুই সাইড থেকে দেখতেই পাচ্ছেন আমি মুখের থেকে এবং পিছন থেকে কেটে নিয়েছি, আর এখানে কোনো কালো অংশ থাকলে এভাবে করে ফেলে দিলেই হবে। আর আমি পেয়ারার খোসাটা ছুলে ফেলবো না, খোসা সহকারেই একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আর আমি পেয়ারাটা আগেই ভালো করে ধুয়ে নিয়েছি, এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো আমি এই মোটা চিকুন দুই সাইড দিয়ে গ্রেটটা করছি, আপনারা যে কোনো সাইড দিয়ে করতে পারেন, যে যেভাবে পছন্দ করবেন সেভাবেই গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। তো কুচিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে হালকা কিছু উপকরণ দিব। আমি এখানে নিয়েছি ধনিয়া পাতা, বাটা, আর সাথে আমি একটা কাঁচামরিচ বেটে নিয়েছি। তো এখানে প্রায় এক টেবিল চামচের মতো আছে, আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি নিয়ে নিয়েছি টেলেনিয়া, শুকনো মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স এক চা চামচ নিয়েছি, এক চা চামচ বিট লবণ, হাফ চা চামচ সাদা লবণ। এখানে শুধু বিট লবণ দিয়ে করলেও হবে কিংবা শুধু সাদা লবণ দিলেও হবে। এবার নিয়ে নিচ্ছি আমি লেবুর রস, এখানে এক চা চামচের মতো লেবুর রস, আমি এক টুকরো লেবু নিয়েছি। তো এরপরে আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে নিব। তো এরপরে যদি কোনো কিছু কম মনে হয় পরে অ্যাড করা যাবে। আর এখানে আমি কোনো চিনি দেইনি, কারণ পেয়ারাটা কিন্তু যথেষ্ট মিষ্টি ছিল। আর আপনারা এই পর্যায়ে চাইলে চিনি দিয়ে পেয়ারাটা ভর্তা করতে পারেন। তো সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পেয়ারা ভর্তা। তো আমার মনে হয়েছে যে বিট লবণ একটু কম হয়েছে, তো আমি এক্ষেত্রে একটু লবণ দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের স্বাদ মতো সব কিছু অ্যাড করে নেবেন। এরপরে আমার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর তৈরি হয়ে গেছে ভীষণ মজার পেয়ারা ভর্তা। তো বন্ধুরা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।